হ্যালো এভরিওয়ান, বাংলা গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা যারা সাবস্ক্রাইব করোনি, নতুন ভিজিটর, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং বেল ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা পরবর্তীকালে পেতে পারো। তো আমাদের ক্লাসে চলছে স্পেশাল ইংরেজি গ্রামারের ক্লাস এবং চাকরি পরীক্ষার বিভিন্ন জিকে ক্লাস। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্ট ইউজেস অফ বাই অ্যাজ প্রিপোজিশন। তো আমরা ইংরেজি কথা বলার সময় বাই ব্যবহার করে থাকি অ্যাজ এ প্রিপোজিশন। তো সেটা আমরা কী কী সময়ে এবং কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব সেটা আমরা আজকের ভিডিওতে দেখব স্পেশালি। ওকে, তো আজকে ভিডিওটি দেখে নেওয়ার পর বাই সম্পর্কে কোনো ডাউট থাকার কথা নয় আই থিঙ্ক। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সো দেখে নেব যে বাই কথাটা ভেরি কমন আমাদের ইংরেজিতে এবং এটা বিভিন্ন সিচুয়েশনে এবং প্রসঙ্গে আমাদের ব্যবহার হয়ে থাকে। এবং মোস্টলি যদিও এটাকে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়, তবু কিন্তু এটাকে অ্যাডভার্ব হিসেবেও কিছু কিছু সময় ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এরপর আমরা বাইয়ের সাথে কখন কখন প্লেস বসাবো সেটা কিভাবে মিন করবে সেটা দেখে নেব। যদি আমরা বাইয়ের পরে আমরা যদি প্লেস বসাই তবে কিন্তু সেটা বোঝাবে কোনো কিছুর বিসাইডে বা কোনো কিছুর অ্যাট দ্য সাইড অফ, কোনো সাইডে বা কোনো দিকে, নেক্সট টু কোনো কিছুর পাশে অথবা ক্লোজ টু মিন্স কোনো কিছুর কাছাকাছি, ঠিক আছে? যেমন আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, দ্য হাউস ইজ বাই এ রিভার। তো বাই এ রিভার বলতে এখানে কিন্তু বিসাইড এ রিভার বোঝাচ্ছে। ডেভিড লিভস বাই এ ট্রেন স্টেশন, ঠিক আছে? তো সে ক্লোজ টু একটা ট্রেন স্টেশনের পাশাপাশি সে বাস করে। আই উড লাভ টু লিভ ইন এ হাউস বাই শি। তো এটাও কিন্তু যে প্লেস বোঝাচ্ছে যে বাই শি, বাই এ ট্রেন স্টেশন, বাই এ রিভার। তো এই যে প্লেসগুলো, প্লেসের আগের দিকে বসে এগুলো কিন্তু হয় পাশাপাশি বোঝাবে, পাশে বোঝাবে, অথবা অ্যাট দ্য সাইড অফ মিন সেই দিকে বোঝাবে, হয় স্টেশনের দিকে, রিভারের দিকে, অথবা শিয়ের দিকে, অথবা নেক্সট টু, অথবা ট্রেন স্টেশনের পরবর্তীতে বা ট্রেন স্টেশনের পাশে, ক্লোজ টু, হ্যাঁ, কাছাকাছি দিকে, এগুলো বোঝাবে বাইয়ের পরে যদি কোনো প্লেস ইউজ করা হয়। পরবর্তী দেখব বাই হচ্ছে আমরা কিন্তু মেথড অফ ট্রান্সপোর্টের সাথেও ইউজ করতে পারি। যেমন এই স্ট্রাকচারটা ডিসক্রাইব করবে যে হাউ ইউ ট্রাভেল সামহোয়ার, কীভাবে তুমি ট্রাভেল করছো কোথাও, কীভাবে তুমি যাচ্ছ। বাই প্লাস ট্রেন থাকলে হতে পারে কার, হতে পারে বোট, হতে পারে প্লেন, হতে পারে ট্যাক্সি, হতে পারে বাস, হতে পারে কোচ, এই সমস্ত জিনিসের দ্বারা তুমি কোথাও ট্রাভেল করতে পারো। তো ডেভিড ওয়েন্ট টু ম্যানচেস্টার বাই ট্রেন, মিন্স সে ট্রেনের দ্বারা বাই যুক্ত ভেহিকেলটা বা মেথড অফ ট্রান্সপোর্টটা, তখন বোঝা যাচ্ছে যে ট্রেনের দ্বারা সে কিন্তু হি ট্রাভেলড টু ম্যানচেস্টার। আই গো টু ওয়ার্ক বাই কার, তো সে কারের দ্বারা বা কার দিয়ে সে ওয়ার্কে যায়। মাই প্যারেন্টস অফেন গো টু ফ্রান্স বাই বোট, তাহলে বোটের দ্বারা, মিন্স তাদের হচ্ছে মেথড অফ ট্রাভেল বা ট্রান্সপোর্ট সেটা কিন্তু বোট, ঠিক আছে? তো এইভাবে কিন্তু বাইয়ের সাথে মেথড অফ ট্রান্সপোর্ট এইভাবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, নেক্সট দেখে নেব বাইয়ের সাথে মেথড অফ কমিউনিকেশন, কীভাবে মেথড অফ কমিউনিকেশন বা যোগাযোগের পদ্ধতিটা বোঝাবে এই স্ট্রাকচারটা কী বোঝ। তাহলে বাইয়ের সাথে আমরা যখন টেলিফোন ব্যবহার করব, পোস্ট ব্যবহার করব, ইমেল অথবা ফ্যাক্স ব্যবহার করব, তখন কিন্তু আমরা সেটা বোঝাবো যে হাউ সামওয়ান ইজ ট্রাইং টু কমিউনিকেট উইথ আদার্স, ঠিক আছে? যে কেউ কোনো একজন কারোর সাথে কীভাবে কমিউনিকেট করতে চাইছে, তো সেটাই কিন্তু বোঝাবে। যেমন আই স্পোক টু হার বাই টেলিফোন, তার মানে এই টেলিফোনটি হচ্ছে গিয়ে কি এখানে হচ্ছে মেথড অফ কমিউনিকেশন, এবং এই টেলিফোনের মাধ্যমেই কিন্তু বোঝাচ্ছে যে সামওয়ান ইজ ট্রাইং টু কমিউনিকেট, ওকে? যে কেউ একজন কমিউনিকেট করতে চাইছে অন্য কারোর সাথে। আই উইল সেন্ড ইউ দ্য ইনভয়েস বাই পোস্ট, আমি তোমাকে ইনভয়েসটা বা বিলটা, কোনো কিছুর বিলটি পাঠিয়ে দেবো বাই পোস্ট। তাহলে এখানে পোস্টটা হচ্ছে মেথড অফ কমিউনিকেশন, যার মাধ্যমে কিন্তু আমি এই সেন্ড কাজটা করতে পারবো, কমিউনিকেট করতে পারবো সেন্ড করে, ওকে? প্লিজ কনফার্ম দ্য অর্ডার বাই ইমেল, যদি বলা হচ্ছে এখানে কনফার্ম করার যে কাজটা, সেই কাজটা হয়ে যাবে, কমিউনিকেট করা হয়ে যাবে বাই ইমেল। তো এই ইমেল কথাটা হচ্ছে মেথড অফ কমিউনিকেশন, যার মাধ্যমে আমরা কনফার্মটা করে নিতে পারি। তো এইভাবে কিন্তু বাইয়ের সাথে মেথড অফ কমিউনিকেশন প্রিপোজিশনটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, এরপর বাইয়ের সাথে আবার মেথড অফ পেমেন্টও আমরা ইউজ করতে পারি, হ্যাঁ? যে কোনো কিছু পেমেন্ট করলাম বাই কিসের মাধ্যমে পেমেন্ট করছি সেটা কিন্তু বোঝাবে, যে হাউ ইউ পে ফর সামথিং, ওকে? যেমন বাইয়ের সাথে ক্রেডিট কার্ড বা চেক হতে পারে, যেমন উই পেইড ফর দ্য কম্পিউটার বাই চেক। তাহলে এই চেকটা হচ্ছে মেথড অফ পেমেন্ট, ঠিক আছে? চেকের মাধ্যমে আমরা পেমেন্টটা করেছি, সুতরাং
এখানে আমি কি মানে হাউ ইউ পে ফর সামথিং, কীভাবে আমি পে করলাম, চেকের মাধ্যমে পে করলাম, সেটা কিন্তু বোঝা গেল। ওকে, এরপর কিন্তু আমরা ইন ব্যবহার করব যখন আমরা ক্যাশে পেমেন্ট করব। যদি আমরা ক্যাশে পেমেন্ট করি তাহলে সেটা ইন, অথবা যদি চেক বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করি তখন সেটা কিন্তু বাই হবে, ঠিক আছে? যেমন ডেভিড পেইড ইন ক্যাশ ফর দ্য নিউজ পেপার। হ্যাঁ, ডেভিড পেইড ইন ক্যাশ, তাহলে যখন ক্যাশের ব্যবহার হবে তখন কিন্তু ইন হয়ে যাবে, এবং যখন চেক বা ক্রেডিট কার্ডের ব্যবহার হবে তখন কিন্তু বাই হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্রিপোজিশনটা যদিও কমপ্লিটলি অমিট করে দেওয়া যেতে পারে স্পোকেন ইংলিশে, যেমন ডেভিড পেইড ক্যাশ ফর দ্য নিউজ পেপার, যে ডেভিড ক্যাশ দিয়েছে নিউজ পেপারের জন্য, অথবা পেইড ইন ক্যাশ মানে ক্যাশে পয়সাতে নিউজ পেপারটা সে কিনেছে পয়সাটা দিয়ে, তো একই মিন করা যায়। কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ইন কথাটা কিন্তু অমিট করে দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কীভাবে মেথড অফ কী ছিল এটা, হ্যাঁ, মেথড অফ পেমেন্ট কীভাবে আমরা ইউজ করলাম। এরপর দেখে নেবো বাইয়ের সাথে আমরা যখন প্যাসিভ ভয়েসের আগে যখন আমরা বাই করি আর কি, প্যাসিভ ভয়েসে আমরা বাই ইন্ডিকেট করে যেটা কিনা হু ইজ ডুইং দ্য অ্যাকশন। হ্যাঁ, যে কে অ্যাকশনটা করছে বা কে কাজটা করছে সেন্টেন্সে সেটা বোঝাবার জন্য, তো কার দ্বারা করা হচ্ছে আর কি। যেমন দেখে নিই, ডেভিড ইজ ক্লিনিং দ্য কিচেন, তাহলে কে করছে, ডেভিড, ঠিক আছে? যখন আমরা এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করব তখন আমাদের কিচেনটি আগে চলে আসবে, তারপরে ইজ বিং হয়ে যাবে যেহেতু এখানে কন্টিনিউয়াস, তো ইজ বিং ক্লিনড। ওকে, তারপরে বাই ডেভিড, দেখো এই যে সাবজেক্টটা সেটা দ্বারা কিচেনটা ক্লিন হচ্ছিল, তো এইখানে কার দ্বারা করা হচ্ছে, হু ইজ ডুইং দ্য অ্যাকশন, সো ডেভিড ইজ ডুইং দ্য অ্যাকশন। সুতরাং বাই ডেভিড বাইয়ের সাথে আমাদের যে সাবজেক্ট অংশটা বা এর দ্বারা যে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু এখানে বোঝানো হলো। সারা রোড দ্য বুক, তো এখানে দ্য বুক ওয়াজ রিটেন বাই সারা, তো সারার দ্বারা করা হচ্ছে কাজটা, তাহলে বাইয়ের সাথে প্যাসিভ ভয়েসটা কীভাবে ইউজ হয় সেটা কিন্তু দেখা গেল এটাতে। আচ্ছা, নেক্সট দেখে নেব বাইয়ের সাথে কীভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে। বাইয়ের সাথে হতে পারে মাই সেলফ, সমস্ত সেলফযুক্ত ওয়ার্ডগুলো, মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, এই সমস্ত যে সমস্ত রয়েছে সেলফযুক্ত প্রোনাউন, এটাও কিন্তু কি বোঝাবে যে এটা ইট মিনস টু ডু সামথিং অ্যালোন, কেউ একাকী কিছু করছে বা কেউ নিজে নিজে কিছু করছে, সেটাই কিন্তু বোঝাবে রিফ্লেক্সিভ প্রোনাউনটির দ্বারা, ঠিক আছে? বাই যুক্ত যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটি থাকবে, যেমন আই এনজয় রিডিং বাই মাই সেলফ, মানে আমি একাকী, যে মিন টু ডু সামথিং অ্যালোন, হ্যাঁ, যে একা একা কিছু করতে ভালোবাসছে কেউ, আমি, এখানে আমার কথা বলা হচ্ছে আমি পড়তে ভালোবাসি নিজে।